বিশেষ করে সুগারের কারণ এবং তা থেকে বাঁচার উপায়, এর উপরে আমরা একটা ভিডিও দিয়েছি, এটা আপনারা দেখতে পাবেন। সে যখনই কোনো মানুষ আমাদেরকে চিকিৎসা করায় তখন বিভিন্ন রকম মানুষ বিভিন্ন রকম কথা বলে, যায় সুগার কখনো ভালো হয় না, এসবগুলো ভাঁওতাবাজি, তারপরে উমুক তুমুক শরীর শেষ হয়ে যাবে, মুখ হয়ে তুমুক হয়ে যাবে। তো বিশেষ করে এই ব্যাপারে আপনাকে কেউ কিছু বলেছিল কিনা? কেউ কিছু বলে মানে আমার মা বাবাই বলেছে। আচ্ছা, আমার মা বাবাই মনে বলেছে, মা বাবা বলেছে এইভাবে করলে তুই বাঁচবি না। আচ্ছা, তুই আমাদের একটা বাচ্চা, তুই আমাদের আমাদের হারিয়ে যাবি, তুই ওগুলো ছেড়ে দে। আমি নিজেই বিশ্বাস করতে পারিনি, নিজেই বিশ্বাস করতে পারিনি যে এইভাবে এটা হবে। কারণ আমি সময় গতিতে আমি নিজে বিশ্বাস হারাই ফেলছিলাম যে হবে না মনে হয়। তা দেখি আল্লাহ আল্লাহর দোয়া আর কি, আলহামদুলিল্লাহ খুবই এখন সুস্থতা খুবই ভালো। আপনারাও যদি মানে সুগারে কোনো সমস্যায় আর কি ভুগছেন, আপনারাও আসেন, আলহামদুলিল্লাহ আপনারাও ভালো হবেন আমি আশা করি।